1966 সালে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ধারাবাহিকতায় 1966 সালে 7 জুন 6 দফার সমর্থনে ডাকা হরতালে পশ্চিম পাকিস্তানি ঘাতকদের বুলেটে শহীদ হন শ্রমিক নেতা মনু মিয়া সহ 11 জন। বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা দাবির পক্ষে এরপর দেশব্যাপী শুরু হয় তীব্র গণ আন্দোলন। 6 দফার মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে, যার ধারাবাহিকতায় আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন আর 71-এর মহান মুক্তিযুদ্ধ, সবশেষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধু ভবনে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতিকৃতিতে। মন্ত্রিসভার সদস্য আর দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী। এরপর একে একে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে শ্রদ্ধা জানাতে এসে ঐতিহাসিক এ দিন আর চলমান রাজনীতি নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। আজকের দিনে আমাদের শপথ এবং অঙ্গীকার হবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। এই বছর না ওই বছর আন্দোলন হবে, কোন বছর 2018 সালে ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে পর্ব 3 বার হ্যাট্রিক বিজয় আমরা অর্জন করব এবং বিএনপির হ্যাট্রিক পরাজয় হবে।